আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। আপনারা এখন দেখতে পারতাছেন আমার আব্বা এই ঘাসের বিচি কিনা বুনতাছে। এই ঘাসের বিচি এর আগে কোনদিন বুনি নাই, এবার প্রথম। তো গরুরে খাওয়ানোর জন্য এটুকা জায়গা পরীক্ষামূলকভাবে বুনতাছি, কারণ আমার পেছনে দেখতেছেন নেপিয়ার আছে, ভুট্টা গাছ আছে, তারপরে এটা বুনলাম। গরুর প্রিয় খাদ্য হলো কাঁচা ঘাস, কিন্তু আমরা কাঁচা ঘাস গরুর ওরম খিলাবের পারি না। বিশেষ করে আঙ্গুরের বাড়ির লগে আঙ্গুরের কোনো নিজা জমি নাই। এই যেটা জমি কিনা দেখতেছেন, এটা মানুষের জমি, বছর ভাড়া হিসাবে আবাদ করে আছি। তো আমরা ধানের খেয়ার কিনে বেশি যত্ন করে রাখি গরুর জন্য, কিন্তু ধানের খেয়ার খিলিয়ে কোনো ফায়দা নাই, উল্টা আরও লস। আপনি যদি গরু পাইলে লাভবান হইবার চান, তাহলে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখেন। কাঁচা ঘাস না হইলে কোনোদিনও গরু পাইলে লাভবান হইতে পারবেন না, কারণ কথায় আছে, গাভীর মুখে দিবেন কাঁচা ঘাস, গাখির পাবেন 12 মাস। মাটিতে আগে দুইটা ভালো করে চাষ করা হয়েছে, তারপরে ঘাসের বিচি ছিটানো হইল। এরপরে দেখতেছেন যে আব্বা দুইটা গরু জুড়ে এইভাবে মই দিয়ে দিতেছে, মানে ঘাসের বিচিটি মাটিতে ঢেকে দিতেছে। তো যাই কয়দিনে বোধহয় জ্বালাবো আল্লাহ দিলে। আর আপনারা এই যে দেখতেছেন আমার ভুট্টা গাছ কিনে বাতাসে কি সুন্দরভাবে এলোমেলো করে ঘুরতেছে, দেখতে আলাদা কিন্তু একটা ভালো লাগছে। আপনাদের কাছে কীরম দেখতে ভালো লাগে না না লাগে কমেন্ট করে জানাবেন, কারণ আমি ভিডিওতে দেখি জানতেন, আমি যখন এই ক্ষেত খুনে যে আড়ি আলাদা মনের একটা শান্তি আহে, যে দেখতে এত সুন্দর। আর হয়তো এই যে ক্যামেরার মধ্যে আপনারা দেখতেছেন, কিন্তু যেমন এই ঘাস কিনে যখন বাতাসে উড়তেছে বা ফেলতেছে, আলাদা একটা দেখার শোভা। আর যাই হোক, আমার এই পেজের যারা ভিডিও কিনে দেখেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আর আমার পেজটা যারা যারা ফলো করছেন তাদেরও আমার অন্তরে অন্তরে থেকে ধন্যবাদ। আরও যদি কেউ নতুন থাকেন, আমার পেজটা ফলো করে আমার সাথে থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।